23 তারিখ দিবাগত রাতে কালবৈশাখীর তুমুল তাণ্ডবে বাগান পুরো তছনছ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। প্রকৃতির সাথে আসলে কৃষক ভাইয়েরা, চাষি ভাইয়েরা যে কতটুকু অসহায়, তা নিজে বাগান না করলে কোনোভাবে বোঝা যায় না। বাগান কিন্তু খুব সুন্দর লাগছে, আজকে সকালবেলা ধারণ করছি গত রাতে কালবৈশাখীর পর। এমন কোনো মুকুল নেই যেটাতে শিলাবৃষ্টি পড়েনি। গতকালকের শিলাবৃষ্টির যে তাণ্ডব হয়েছে এটা অবর্ণনীয়। এই তাণ্ডবে দেখেন কি অবস্থা। এখানে এই যে দুটো আমের গুটি মাশাল্লাহ বেশ সুস্বাস্থ্যবান ছিল দুটোই শিলাবৃষ্টির আঘাত। তারপরে এদিকে দেখেন, এই যে শিলাবৃষ্টির আঘাত, কঠিন শিলাবৃষ্টি হয়েছে, কল্পনাতীত। এই যে শিলাবৃষ্টিতে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে আমের গুটি। কি চমৎকার ফলন ছিল এবার, বলার মতো না। ভিউয়ার্স, এটা একটা ফ্লোরিডার আমের জাতের মুকুল, ভালোভাবে গুটিগুলো সেট হয়েছিল। এই যে দেখেন কিভাবে শিলে আঘাতপ্রাপ্ত হয়েছে, অলমোস্ট সবগুলাতেই। এই যে এদিকে আরেকটা দেখাই আপনাদের, এই যে দেখেন, এর মধ্যেও শিলাবৃষ্টির তাণ্ডব চলেছে ভালোভাবেই। বেনানাতে দেখেন মাশাল্লাহ বড় হয়ে গেছিল আমগুলো, দেখছেন কি অবস্থা। এই যে আসলে প্রকৃতির তাণ্ডবের কাছে আমরা সব সময় অসহায়। আমরা যত চেষ্টা করি, যতভাবে প্রোটেক্ট করার জন্যে কাজ করি, কিন্তু দিন শেষে প্রকৃতি তার যে অবস্থান সেটা জানান দিয়ে দেয়। এই যে এইটা হচ্ছে আমাদের গেরি, গেরির দেখেন, এই যে দেখেন গেরিতে এটাতে প্রবলেম হলো। তারপর অন্ধকারে অনেকটা দেখা যাচ্ছে না, কিন্তু অলমোস্ট প্রত্যেকটা আমি শিলের ছাপ পড়ে আছে, প্রত্যেকটা মুকুলেই সেম পরিস্থিতি, কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই যে এটা আমাদের রাজাপুরি, এই যে দেখেন ভিউয়ার্স রাজাপুরির কি অবস্থা। বড় বড় আমগুলো চোখের সামনে এখন ঝরে পড়বে, আপনারা দেখবেন, আমিও দেখবো, কোনো কিছু করার নেই। ভিউয়ার্স, আপনারা কে কোন এলাকায় আছেন এবং আপনাদের বাগানে কি শিলাবৃষ্টি আঘাত করেছে কি না, বা আপনাদের বাগানের অবস্থাগুলো একটু কমেন্টে অবশ্যই জানাবেন। এত বড় বড় এই আমগুলো প্রত্যেকটাই শিলাবৃষ্টির হিট হয়েছে। ভিউয়ার্স, সিসি ক্যামেরার থেকে কিছু ফুটেজ আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখেন কেমনভাবে বজ্রপাত সহ শিলাবৃষ্টিগুলো হয়েছে, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই যে দেখেন কি পরিমাণ বড় বড় শিল পড়েছে, কত বড় সাইজ, আমি আমার পূর্বে এমন দেখিনি। আর কিভাবে এই শিলগুলো পড়েছিল আপনারা চিন্তা করে দেখেন। এই যে দেখেন দাসেরি 51, এটা হচ্ছে আমাদের হানিডিউ, দেখেন। আমরা যদি নিখুঁতভাবে দেখি, আপনি ভালো কয়টা আছে এটা আপনি বের করতে পারবেন আর কি, সবই অবস্থা খারাপ একদিনের বৃষ্টিতে। এই যে এটা হচ্ছে, এটাও ওই জায়গাত প্রাপ্ত হয়েছে, এটাও ঝরে যাবে। এটা হচ্ছে ইমাম পছন্দ। তো আমি অনেকগুলা জাতেরই আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে এবছর স্বাদ নিব ইনশাল্লাহ, কিন্তু ফাইনালি কতটুকু যে থাকবে আমি খুবই সন্দিহান, আল্লাহ ভালো জানে। এমন একটা জাতও নাই যেটাতে আসলে আঘাত হয় নাই। এই যে মৌসুমি চোষা বা সামার বাহিস্ত, প্রত্যেকটা জায়গাতেই আঘাত। এই যে চিহ্ন, আগামী 4-5 দিনের মধ্যেই দেখবেন যে ড্রপিং হয়ে একবারে অবস্থা খারাপ। এই যে কেরিতেও দেখেন হিট, এটা ওই যে আঘাত পেয়েছে। এই যে এটা কিন্তু অম্বিকা। সবার কাছে দোয়া চাই, কিছু অন্তত যদি আম সেট হয়ে থাকে, তারপরও আপনাদের
এগুলার স্বাদের রিভিউ দিতে পারবো। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার হুকুম যেটা হয় সেটাই মাথা পেতে নিতে হবে। এখানে দুঃখ বা কষ্ট পাওয়ার আসলে কিছু নাই। ফাইনালি আমরা যত প্ল্যান করি, যত পরিকল্পনা করি, তার প্ল্যান অনুযায়ী এই পৃথিবীটা চলবে আর কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, টাটা।